আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও আল্লাহ রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি ফ্রোজেন করা কিছু ধনিয়া পাতা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো আজকে আমি আলু দিয়ে শিং মাছ আর তারপর করলা দিয়ে টমেটো মানে একসাথে করে সব কিছু রান্না করেছি। তো আমার বাচ্চারা আসলে আলু তরকারিটা ভীষণ পছন্দ করে। তো পটল ছিল, তো পটল তারা খাবে না, তো করলা তরকারিও খাবে না, তো সেজন্য আলু তরকারি। তো আমি এখানে কিছু পটল ভেজে নেব, আসলে ফ্রিজে অনেক দিন থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে। তো পটল আসলে রান্না করলে কেউ খায় না, তো আমি ভাবলাম এগুলি নষ্ট না করে এগুলো যদি ভেজে ভাজি করি তাহলে আসলে ভালোই লাগবে খেতে, আর ভাজাটাও কেউ খেতে চায় না একমাত্র আমি ছাড়া। তো আমি যে এখানে বেশি নাই, অল্প কিছু পটল ছিল, তো সেগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তো গতকালকে আমার শরীরটা ভীষণ খারাপ গিয়েছিল, মানে আমার অবস্থা এমন হয়েছে আমি হাঁটতে পারতাম না, মানে এত ব্যথা ছিল পায়ে, আর হঠাৎ করে কাশি কানোর জন্য শুরু হয়েছে, আর প্রচণ্ড গরম পড়ছে চারপাশে, মানুষের অসুখের তো কোনো শেষ নেই, একটার পর একটা লেগেই আছে। তো দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। তো আমার রান্না হয়ে গেছে, তো এখন আমি ইফতারি যা যা লাগে আমি সব কিছু ভেজে নিচ্ছি। তো আমি এখানে যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর পেঁয়াজগুলো অনেক মচমচে হয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগছে। তো আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো এই যে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিম চপগুলো ভেজে নিচ্ছি। আর বাচ্চারা আসলে ডিম চপটা খুব পছন্দ করে, তো সেজন্য তাদের জন্য প্রতিদিন আমাকে ডিম চপটা বানাতে হয়। আর খাবে কতদিন এই রোজার মাসটায়, তো আসলে এগুলো ভালো লাগে খেতে। তো আমি সবগুলো ডিম চপ নামিয়ে নিচ্ছি, আর এই গরমের মধ্যে চুলার কাছে যাওয়াটাও একবারে মুশকিল হয়ে গেছে, মানে এত গরম লাগে তার মধ্যে চুলার কাছে দাঁড়িয়ে থাকাটা আসলে অনেক কষ্টের। তো করার কিছু নেই, খেতে হলে সব কিছুই রান্না করতে হবে। তো আমি সব কিছু রান্না বাড়া শেষ করে আমি তারপরে গোসল করেছি, কারণ মানে অনেক গরম লাগে। তো আমি ভাবলাম যে একবারে রান্না বাড়া শেষ করে এই গোসলটা করে নেই, শরীরটাও ঠান্ডা থাকবে। তো এই যে আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, তো আমার গোসল করা হয়ে গেছে, পরে আমি ইফতারি সব কিছু সাজিয়ে নিয়েছি। তো আজকে আমার এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।